হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি, এর উপরে অলরেডি আরেকটা ভিডিও আমি করেছিলাম, সেখানে কিছু এই ধরনের বিষয় আলোচনা করেছি। তো আজকে যেটা আমি ডিসকাস করছি সেটা হলো ফিগার্স অফ স্পিচ। এমন অনেক লাইন্স আমরা বলতে পারি, লিখতে পারি, যে লাইন্সের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ওয়েতে আমরা বিভিন্ন রকমের চিন্তাভাবনাকে প্রেজেন্ট করতে পারি, এবং সেটা আমরা যে বিশেষ পদ্ধতির মাধ্যমে, হতে পারে কোনো তুলনার মাধ্যমে, আবার হতে পারে কোনো একটা হয়তো উপমার মাধ্যমে, এরকম বিভিন্ন উপায়ে আমরা কথাগুলোকে বলে থাকি, যেগুলোর মধ্যে দিয়ে ইংলিশে যেমন স্টাইলিশ তুমি সাউন্ড করতে পারো, তার পাশাপাশি একটা আর্টিস্টিক টাচও এর মধ্যে থাকে। তো সেই জন্য এই ধরনের বিশেষ রকমের উপায়টাকে শিখে রাখা খুব দরকার, কারণ এগুলো তোমাদের দৈনন্দিন জীবনে অনেক হেল্প করতে পারে। এছাড়াও যখন তোমরা হয়তো কোনো কবিতা পড়ছো, কোনো গল্প পড়ছো, কোনো উপন্যাস পড়ছো, বা হয়তো কোনো নাটক পড়ছো, এরকম বিভিন্ন ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে এই ধরনের বিশেষ কিছু ফিগার্স অফ স্পিচের ব্যবহার লক্ষ্য করা যায়। প্রধানত কবিতার ক্ষেত্রে আমরা ফিগার্স অফ স্পিচের বিশেষভাবে ব্যবহার দেখতে পাই, এছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রে এগুলোর ব্যবহার টুকটাক হতেই থাকে। তো সেই জন্য এই ধরনের বিষয়টাকে বুঝে রাখা খুব দরকার। তো তোমরা দেখেছিলে এর আগে এর উপরে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে বেশ কিছু ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও নিয়ে চলে আসলাম আরও কিছু এমন ধরনের খুব ইন্টারেস্টিং, বেশ মানে ইউনিক ধরনের কিছু কিছু ফিগার্স অফ স্পিচ, যেগুলো তোমরা ইউজ করলে অবশ্যই অনেক ভালোভাবে নিজেদের অনুভূতিটাকে তোমরা কিন্তু প্রকাশ করতে পারবে। তো দেখো, এখানে আমি সেরকম ধরনেরই কিছু লাইন্স লিখেছি, এবং তার মধ্যে থেকে আমরা কী কী ধরনের ফিগার্স অফ স্পিচ ফাইন্ড আউট করতে পারি সেটা এবার আমাদেরকে বুঝতে হবে। প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, দেখো কী বলা হচ্ছে। একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ কবির দ্বারা স্বপ্নে দেখা হয়েছিল। আরেকবার পড়ি লাইনটা, কী বলা হচ্ছে। একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ কবির দ্বারা স্বপ্নে দেখা হয়েছিল। লাইনটাকে একটু ভালোভাবে বোঝো। একজন কবি স্বপ্নে তো অনেক কিছুই দেখতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি কি স্বপ্নে দেখছেন? তিনি স্বপ্নে দেখছেন একটা সামুদ্রিক উদ্ভিদ, যেটা মানে সমুদ্রের জলের নিচে থাকে এমন ধরনের একটা উদ্ভিদ, কিন্তু সেটা হচ্ছে শুকনো। তো এটা একটু অদ্ভুত ধরনের কথা, তাই না? কারণ শুকনো হবে কি করে, যে জিনিসটা জলের মধ্যে থাকে সেটা তো পসিবল না। তো এখানে এই যে বিশেষ ধরনের ওয়েতে লাইনটাকে বলা হচ্ছে, এই যে বিশেষ রকমের একটা শব্দের গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যেখানে শুকনো সামুদ্রিক উদ্ভিদ বলা হচ্ছে, এই ধরনের বিষয়টা, এটা খুব ইন্টারেস্টিং একটা মানে বলতে পারো ডিভাইস হিসাবে আমরা এটাকে ইউজ করেছি এখানে। এটা আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব তখন এই বিষয়টাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো, আমি এটা লিখে নিই, ট্রান্সলেশনটা করে নিই, তারপরে এই বিষয়টা সম্পর্কে আমি বিস্তারিত আসছি। তো ট্রান্সলেশনটা যদি করি কেমন হতে পারে। একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ, প্রথমে এই বিষয়টা বলা হয়েছে সেটা আমরা লিখবো। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করবো, লাইনটা দেখো এখানে প্যাসিভ ভয়েস হয়েছে। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এটাও বলে দিই, এখানে যে কটা লাইন আছে প্রত্যেকটা লাইনে তোমরা দেখতে পাবে প্যাসিভের ব্যবহার হয়েছে। তো অ্যাকচুয়ালি তোমরা আমাকে অলরেডি বলেছো যে প্যাসিভে সেন্টেন্সেস তোমরা চাইছো, তো সেই জন্য আমি আরও যত পারি বিভিন্ন রকম লাইন্সের মধ্যে দিয়ে প্যাসিভটাকে বোঝানোর চেষ্টা করি, যাতে করে তোমাদের কনফিউশনটা কাটতে থাকে। তো সেই জন্যই আজকেও আমি প্যাসিভ কিছু লাইন্স নিয়ে আসলাম। এই লাইন্সগুলোর মধ্যে দিয়ে যেমন আমরা ওই ডিভাইসগুলোকে বুঝে নেবো বা ফিগার্স অফ স্পিচগুলোকে বুঝতে পারবো, আবার আমরা প্যাসিভের ব্যবহারটাও দেখতে পাবো। যাই হোক, তো এখানেও লাইনটা প্যাসিভে আছে, কারণ দেখো বলা হচ্ছে কবির দ্বারা স্বপ্নে দেখা হয়েছিল। তো এরকমভাবে প্যাসিভ তো হয়ে গেছে, দ্বারা সেন্স আসছে অন্যের দ্বারা একটা কাজ সম্পন্ন হচ্ছে, তো আমরা প্যাসিভে লিখবো। এবার লাইনটা দেখো যেভাবে বলা হয়েছে, বলা হচ্ছে দেখা হয়েছিল, মানে কাজটা এমনভাবে বলা হলো যেন এটা সিম্পল পাস্ট টেন্সে হয়েছিল, কারোর দ্বারা কিছু একটা সম্পন্ন হয়েছিল, তো সিম্পল পাস্ট হচ্ছে। সেই সেন্সে আমরা এটা সিম্পল পাস্টের প্যাসিভ ফরম্যাট অনুযায়ী লাইনটাকে লিখবো। তো প্রথমে কি বলা হচ্ছে, একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ। তো চলো লেখা যাক, একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ। তো আ শুকনো মানে ড্রাই, সামুদ্রিক উদ্ভিদকে আমরা এক কথায় কি বলতে পারি, আমরা বলতে পারি সি উইড। ওকে, সি উইড, আ ড্রাই সি উইড, আ ড্রাই সি উইড, একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ
কবির দ্বারা স্বপ্নে দেখা হয়েছিল। যেই আমরা এখানে এই অংশটা লিখে দিলাম যে একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ, এই অর্থে লিখলাম আ ড্রাই সিউইড, তারপরে ওই লাইনটার শেষের দিকে আসব, সেখানে আছে ভার্বটা, সেটা খুঁজে নেব। ভার্ব কি আছে? স্বপ্নে দেখা হয়েছিল। এবার যখন কেউ স্বপ্নে দেখে তখন সেই সেন্সে আমরা কি বলতে পারি? আমরা ভিশন শব্দটাকে ব্যবহার করতে পারি, ভিশন। ওকে, তো সেই সেন্সে আ ড্রাই সিউইড আমরা প্যাসিভ ভয়েসে, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখব। তো সিউইড ওয়াজ, ওয়াজ বসবে, সিম্পল পাস্টের প্যাসিভ হলে ওয়াজ বা ওয়্যার হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, তো সেই জন্য ওয়াজ লিখলাম। আর ড্রাই সিউইড ওয়াজ, তারপরে কি? দেখা হয়েছিল, স্বপ্নে দেখা হয়েছিল, তো ভিশন থেকে ভিশনড ভি থার্ড হয়ে যাবে, ওয়াজ ভিশনড। যেহেতু স্বপ্নে দেখার ব্যাপার আসছে সেজন্য আমরা সি শব্দটা ব্যবহার করলাম না, ভিশনটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, এবার কি? দেখা হয়েছিল লেখা হয়ে গেল ভিশনড, এবার কি আসছে? স্বপ্নে। তো স্বপ্নে মানে লাইক একটা স্বপ্নে, এরমভাবে লিখতে পারি ওয়াজ ভিশনড ইন আ ড্রিম, ইন আ ড্রিম, স্বপ্নে দেখা হয়েছিল। তার আগে এসো কী লেখে রয়েছে? দাঁড়া, দাঁড়া সেন্সে বাই, বাই কবির দ্বারা, তো বাই দ্য পোয়েট হলো। এবার এই যে লাইনটা লিখলাম আ ড্রাই সিউইড ওয়াজ ভিশনড ইন আ ড্রিম বাই দ্য পোয়েট, তো এই যে লাইনটা এখানে দেখলাম, এই লাইনটার মধ্যে তাহলে বিশেষ যে বিষয়টা আছে যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম সেটা কোনটা? এই যে একটি শুকনো সামুদ্রিক উদ্ভিদ, এইটা কথাটা, সামুদ্রিক উদ্ভিদ যেটা আবার নাকি শুকনো, কি করে সেটা পসিবল হয়? তাই সেই অর্থে ড্রাই সিউইড যেটা ব্যবহার করা হয়েছে, যখন জানবে এরম ধরনের কোনো কথা বলা হচ্ছে যেটা রিয়েলিটিতে হয়তো পসিবলই নয় এবং যেখানে দুটো অপোজিট ম্যাটারকে পাশাপাশি রাখা হচ্ছে। প্রথম কথা, সিউইড তার মানে একটা ভিজে ভিজে ভাব তো থাকবেই তার মধ্যে, আর তার পাশে রয়েছে বা ড্রাই, এরম ধরনের দুটো অপোজিট ম্যাটারকে পাশাপাশি বসিয়ে একটা বিশেষ ধরনের অর্থ দাঁড় করানো হয়, তখন সেই ধরনের সেন্সটাকে আমরা বলে থাকি অক্সিমরন। ওকে, অক্সিমরন। সো যেটা কিনা একটা খুব ইউজফুল বলতে পারো ডিভাইস, যেটার মাধ্যমে আমরা এরম ধরনের অনেক গভীর অর্থকে প্রেজেন্ট করতে পারি, তো সেই অক্সিমরনের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই লাইনটার মধ্যে আমরা দেখতে পেলাম এই সিউইড যেটা একটা অক্সিমরন হয়েছে, অক্সিমরন। ওকে, ও এক্স ওয়াই এম ও আর ও এন, মনে রেখো। নেক্সট ওয়ান, পরের লাইনটাতেও দেখো আমি একই রকমের স্টাইলে এটাও লিখেছি, একই রকমের ডিভাইস ইউজ করে, যাতে করে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারে। দেখো কীভাবে বলা হচ্ছে, সিনেমাতে ওই ভালো শয়তানকে শাস্তি দেওয়া হয়নি, সিনেমাতে ওই ভালো শয়তানকে শাস্তি দেওয়া হয়নি। মুভিতে আমরা এরকম দেখি যে একটা শয়তান ইন দ্য সেন্স কি মানে ডিমন, রাইট? তো যে ডিমন আছে সেই ডিমনটা হয়তো ভালো, একটা ওরকম মুভিতে অনেক দেখতে পাওয়া যায় এরকম ধরনের ঘটনা ঘটে, সে হেল্প করছে, তো এরকম ধরনের যে ম্যাটারগুলো হয় সেরকম একটা কনসেপ্ট থেকে এটা লেখা রয়েছে। যদি আমরা এখানে বিষয়টা বোঝার চেষ্টা করি আগের লাইনে যে ফ্যাক্টটা দেখতে পেলে সেটার সঙ্গে যদি এটা ভাবো, দেখো একদিকে বলা হচ্ছে ভালো, আবার একটা দিকে বলা হচ্ছে শয়তান, তো যেটা ডিমন সে কীভাবে ভালো হতে পারে? এরকম একটা সেন্স যেখানে দুটো অপোজিট ম্যাটারকে পাশাপাশি রাখা হচ্ছে এবং একটা অর্থ দাঁড় করানো হচ্ছে, তার মানে সেই অর্থে এটাও অক্সিমরন হয়েছে। চলো এটা ট্রান্সলেট করে ফেলি, এখানেও দেখো বলা হচ্ছে যেভাবে যেন পাস্ট টেন্স হয়েছে তো অবশ্যই, এবং এটা প্যাসিভে আছে, তো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস আরও একবার আমরা এখানে দেখব। সিনেমাতে ওই ভালো শয়তানকে শাস্তি দেওয়া হয়নি, মানে কারোর দ্বারা শাস্তি দেওয়া হয়নি, এরমভাবে বলা হয়েছে, তো সেই অর্থে লেখা যাক ওই ভালো শয়তানকে, এরমভাবে একটা লিখতে পারি আমরা দ্যাট, দ্যাট গুড শয়তানকে, তো ডিমন, দ্যাট গুড ডিমন লেখার পরে লিখতে হবে সিনেমাতে দ্যাট গুড ডিমন ইন একটা নির্দিষ্ট মুভি, দ্য মুভি, দ্যাট গুড ডিমন ইন দ্য মুভি, ইন দ্য মুভি কী হলো? এবার শেষে এসো বলা হচ্ছে শাস্তি দেওয়া হয়নি, শাস্তি দেওয়া হয়নি, তার মানে আমরা যদি এটা প্যাসিভে করি এবং সিম্পল পাস্ট টেন্সের রুল মানি তাহলে কি করতে হবে? ওয়াজ বা ওয়্যার লিখতে হবে, তারপরে নট জুড়তে হবে, তারপরে লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে যেহেতু দ্যাট গুড ডিমন এটা একটা সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে, সেই অর্থে আমরা এখানে ওয়াজের ব্যবহার করব। তো লেখা যাক দ্যাট গুড ডিমন ইন দ্য মুভি ওয়াজ নট, ওয়াজ নট, ওয়াজ নট কি?
শাস্তি দেওয়া হয়নি, তো শাস্তি দেওয়া মানে পানিশ করা, তাই তো? তো পানিশ থেকে হয়ে যাবে পানিশড, তো লেখা যাক ওয়াজ নট পানিশড। হলো, দ্যাট গুড ডিমন ইন দ্য মুভি ওয়াজ নট পানিশড। তো এখানে এই যে দেখো, গুড এবং ডিমন দুটো অপোজিট আইডিয়াকে পাশাপাশি বসানো হয়েছে একরকমের অর্থ দাঁড় করানোর জন্য। তো এই সেন্সে এখানে আরও একবার আমরা দেখতে পেলাম অক্সিমরনের ব্যবহার হয়েছে। তো এটা হচ্ছে অক্সিমরন। ফাইন, এরমভাবে তোমরা অনেক লাইন্স বানানোর চেষ্টা করো। পরের লাইনটাতে এসো, বীজগুলো টুপ টুপ করে রাস্তায় পড়তে দেখা যাচ্ছে। বীজগুলো টুপ টুপ করে রাস্তায় পড়তে দেখা যাচ্ছে। গাছের বীজ অনেক সময় ঝড়ের হাওয়া টাওয়া হলে সেই এগুলো পড়ে, বীজগুলো যখন রাস্তায় পড়ে আমরা একটা ধরনের আওয়াজ শুনতে পাই অনেক পরিমাণে যখন পড়ে, তো তখন সেই সেন্সে এরকম একটা লাইন বলা হয়েছে যেখানে এরকম টুপ টুপ শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এবার এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কেমন হতে পারে? আগে ট্রান্সলেশনটা করে নিই, তারপরে এই সংক্রান্ত বিষয়টায় আসছি। তো এখানে বলা হচ্ছে বীজগুলো টুপ টুপ করে রাস্তায় পড়তে দেখা যাচ্ছে, কারোর দ্বারা দেখা যাচ্ছে, এরম সেন্সে প্যাসিভে হয়েছে। এবং দেখা যাচ্ছে বলা হচ্ছে মানে কাজটা চলছে, তো সেই অর্থে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম্যাটে লেখা হয়েছে, তো সেই জন্য প্যাসিভ এবং তার সাথে সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার অ্যাপ্লাই করে আমরা এটা লিখব। তাহলে লেখা যাক, প্রথমে আছে বীজগুলো, তার মানে দ্য সিডস, দ্য সিডস লিখলাম। বীজগুলো লেখার পরে কী করবো? শেষে চলে এসো, সেখানে রয়েছে দেখা যাচ্ছে, এই কথাটা দেখা যাচ্ছে। এরকম অর্থে যখন আমরা এই ধরনের সেন্সটা বলছি, যেহেতু এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম্যাট ফেলছি, তাই জন্য আমরা কী করবো, অ্যাম ইজ বা আর এর মধ্যে একটা বসবে, তারপরে বিং ব্যবহার হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। এবার এখানে যেহেতু সিডস লিখেছি তাহলে এরপরে তো আমরা আর ব্যবহার করবো, তো সেটা লেখা যাক, দ্য সিডস আর। এবার কী করবো, আইএনজি সেন্সটা বোঝাতে হবে, কাজটা চলছে, তাই জন্য প্যাসিভে বিইং এর ব্যবহার, দ্য সিডস আর বিইং, আর বিইং, দ্য সিডস আর বিইং কি দেখা যাচ্ছে, তার মানে সি থেকে সি স সিন, আর বিইং সিন, দ্য সিডস আর বিইং সিন, বীজগুলো দেখা যাচ্ছে, এই বিষয়টুকু লিখে দিলাম। এবার কি লেখা আছে, টুপ টুপ করে রাস্তায় পড়তে, এই কথাটা লেখা আছে। তো আমরা কি করব, এখানে এই যে টুপ টুপ করে পড়া এই বিষয়টাকে এখানে লিখে দেব। তার জন্য একটা শব্দের ব্যবহার করলেই যথেষ্ট, সেটা কি? সেটা হলো প্যাটার, প্যাটার, প্যাটার থেকে হয়ে যাবে প্যাটারিং, কাজটা চলছে বোঝাচ্ছে। সেই জন্য পড়তে, এখানে পড়তে মানে কিন্তু ইনফিনিটিভের সেন্স নয়, আমরা জানি ইনফিনিটিভতেই বিভক্তিত হয়, কিন্তু এখানে কাজটা পড়তে মানে, মানে যেভাবে বলা হচ্ছে টুপ টুপ করে পড়তে মানে ওটা পড়ে যাচ্ছে, এরম সেন্সে চলছে, এই অর্থটা ধরে আমরা এখানে আইএনজি ফর্ম্যাট ব্যবহার করে এটা লিখতে পারি। তো সেই জন্য বিইং সিন প্যাটারিং, প্যাটার থেকে প্যাটারিং, প্যাটারিং মানে হচ্ছে ওই টুপ টুপ করে কিছু পড়া, প্যাটারিং কোথায় পড়ছে, রাস্তায়, প্যাটারিং ডাউন, ডাউন কোথায়, রাস্তায় সেন্সে দ্য স্ট্রিট বলতে পারি। হলো, দ্য সিডস আর বিইং সিন প্যাটারিং ডাউন দ্য স্ট্রিট, এরমভাবে হয়ে গেল। এবার এখানে তোমরা লক্ষ্য করো এই প্যাটারিং শব্দটাকে, এখানে এই যে প্যাটারিং কথাটা বলা হয়েছে বা প্যাটার বলা হয়েছে, এই শব্দটা, এটা একটা যেন সাউন্ডের সাথে মিলে যাচ্ছে। যখন আমরা হাত থেকে ওরকম ছোটোখাটো কোনো জিনিস এরকম নিচের দিকে ফেলি অনেকগুলো সংখ্যায়, বীজ হতে পারে, ছোটো ছোটো ফল হতে পারে, তারপরে এরকম ধরনের অনেক কিছুই হতে পারে যেগুলো নিচে পড়লে একটা আওয়াজ হয়, এবং লাইক এখানে যেরকম বলা হয়েছে টুপ টুপ করে আওয়াজ হচ্ছে, তো এরকম ধরনের যখন সেন মানে লাইক কিছু একটা ঘটনা যখন ঘটে যেটাতে এরকম ধরনের আওয়াজ তৈরি হচ্ছে এবং পড়ার সাথে সাথে যে আওয়াজটা উৎপন্ন হচ্ছে সেই আওয়াজটাকে কেন্দ্র করে কোনো একটা শব্দ তৈরি করা হলো, একটা যে শব্দ যেটাকে কিনা ব্যবহার করা হচ্ছে এবং সেটা ওই আওয়াজের সঙ্গে শব্দটা মিলে যাচ্ছে সাউন্ডগত দিক থেকে, এই ধরনের জিনিসকে বলা হয় অনোমাটোপিয়া। ওকে, অনোমাটোপিয়া। তো এখানে অনোমাটোপিয়ার ব্যবহার করা হয়েছে প্যারার শব্দটা, তোমরা একটু বলে দেখো, প্যারার, প্যারার এরকমভাবে বলে দেখো, দেখবে মনে হচ্ছে যেন হাত থেকে কিছু পড়ছে এবং সেই সময় একটা চটপট চটপট একটা আওয়াজ হচ্ছে, এখানে বলা হয়েছে যে টুপ টুপ করে শব্দটা বলা হয়েছে, তো এরকম একটা অর্থে, তো এরকম একটা সাউন্ড তৈরি হচ্ছে। এরকম দেখবে অনেক কিছুতেই আমরা কিন্তু বলে থাকি, বাংলাতে এরকম অনেক কথা হয়, যেমন আমরা বলি টুপুর টাপুর বৃষ্টি পড়ছে, এরকম ধরনের কথা বলি, তো ওই যে সাউন্ডটা, ওই সাউন্ডটাকে কেন্দ্র করে শব্দটা তৈরি হয়ে গেছে, এই ধরনের শব্দগুলোকে বলা হয়
হয় অনোমাটোপিয়া। এটার ব্যবহার দৈনন্দিন জীবনে আমরা খুব করে থাকি এবং অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেক কবিতার মধ্যে এরকম ধরনের বিষয় লক্ষ্য করা যায়, গল্পের মধ্যে, নাটকের মধ্যে এরকম অনেক কিছু ক্ষেত্রেই আসে। তো এখানে আমরা সেরকম ধরনের একটা সাউন্ড ইমেজ দেখতে পেলাম। তো এই যে জিনিসটা প্যাটারিং বলা হয়েছে, এই যে সাউন্ড থেকে তৈরি হওয়া ওয়ার্ডটা, এটাকে তাহলে বলে অনোমাটোপিয়া। এখানে আমি লিখে দিচ্ছি এটা যেটা ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি, অনোমাটোপিয়া, অনোম্যাটোপিয়া। এই পিয়া স্পেলিংটাকে খেয়াল রাখবে, এই জায়গাটা অনেকের গণ্ডগোল হয়ে যায়, অনেকে ভুলে যায় বিষয়টা। POEIA এই স্পেলিংটা এখানে হবে। তো এটা আমরা দেখতে পেলাম অনোম্যাটোপিয়ার ব্যবহার, যেখানে একটা সাউন্ডকে কেন্দ্র করে শব্দ উৎপন্ন হচ্ছে, খুব ইউজফুল। ওকে, পরের লাইনটাও দেখো, আমি এরকম ধরনেরই সেন্সে নেক্সট লাইনটাও লিখেছি বোঝানোর সুবিধার জন্য। কি বলা হচ্ছে, তাদের বক বক বন্ধ করতে আদেশ করা হলো, তাদের বক বক বন্ধ করতে আদেশ করা হলো। এখানেও একটা প্যাসিভ ভয়েসের সেন্স আছে, যেখানে বলা হচ্ছে আদেশ করা হলো, কারোর দ্বারা আদেশ করা হয়েছে, এরকম একটা সেন্স। তো সিম্পল পাস্টে এটাকে আমরা প্যাসিভ ভয়েসের ফরম্যাটে লিখতে পারি। এবার এখানে দেখো, কথাটা বলা হচ্ছে বক বক বন্ধ করা। তো বক বক সাউন্ডটা যেরকম ধরনের হয় যখন মানুষ কেউ একজনের অনেকক্ষণ ধরে কথা বলে, যেন ওরকম ধরনের সাউন্ড করে, তো এটাও যেন সেই সাউন্ড থেকেই শব্দটা এসেছে। তো সেই অর্থে আমরা এটাকেও কিন্তু অনোম্যাটোপিয়া বলতে পারি। এবার সেটা তাহলে আমরা লাইন ট্রান্সলেট করলে কেমন হবে, চলো লেখা যাক, তাদের বক বক বন্ধ করতে আদেশ করা হলো। তো এরকম সেন্সে আমরা এটা এরকমভাবে লিখতে পারি, তাদের, তো দে দে আদেশ করা হলো, যেই তাদের অর্থে দে লিখে দিলাম, শেষে চলে আসবো, সেখানে লেখা রয়েছে আদেশ করা হলো। এই কথাটাকে আমরা আগে লিখে নেব, তারপর একটু একটু করে ব্যাকে আসবো আর ট্রান্সলেট করব। তো এখানে দে লেখার পরে আদেশ করা হলো, তো সেই অর্থে দে ওয়্যার, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফরম্যাটে লিখছি, তো দে ওয়্যার আদেশ করা মানে অর্ডার করা, দে ওয়্যার অর্ডার্ড, দে ওয়্যার অর্ডার্ড। কি আদেশ করা হলো, ব্যাকে এসো, বন্ধ করতে, টু স্টপ, দে ওয়্যার অর্ডার টু স্টপ, ইনফিনিটিভ করে দিলাম, বন্ধ করতে আদেশ করা হলো, কি কি বন্ধ করতে, বক বক করা, টু স্টপ, বক বক করা মানে চ্যাটার করা, চ্যাটারিং, চ্যাটার থেকে করে দিলাম চ্যাটারিং। ওকে, তাহলে এখানে এই যে বক বক করা, সেই অর্থে ব্যবহার করলাম চ্যাটারিং এই শব্দটা। তাহলে চ্যাটারিং যেটা একটা কিনা আওয়াজ থেকে উৎপন্ন হওয়া এক ধরনের ওয়ার্ড, তো সেই সেন্সে এটাকে আমরা অনোম্যাটোপিয়া বলতে পারি। ওকে, তো এটা হচ্ছে অনোম্যাটোপিয়া, অনোম্যাটোপিয়া হলো, মনে রেখো। তোমরা এরকম ধরনের বিভিন্ন ওয়ার্ডস খুঁজে বার করো, কোথাও কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। এনিওয়ে, পরের লাইনটাতে এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে, ফেরেস্তাদের শুদ্ধ শিশুদের সুস্থ করতে বলা হলো, ফেরেস্তাদের শুদ্ধ শিশুদের সুস্থ করতে বলা হলো। এটা তো একদমই খুবই কমন একটা ম্যাটার, যে মানে শিশুরা হয় শুদ্ধ, মন থেকে তারা সহজ সরল হয়, তো সেরকম সেন্সে বলা হচ্ছে। এটা আমরা একটা কোনো মুভির পয়েন্ট অফ ভিউ থেকেও বলতে পারি, বা লাইক কোনো গল্পের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, যেখানে ফেরেস্তা বা বলতে পারো এঞ্জেলদেরকে বলা হচ্ছে, তোমরা শিশুদেরকে সুস্থ করো, এরকম একটা সেন্সে। তো যাই হোক, আমরা যদি লাইনটাকে দেখি তাহলে দেখো এখানেও একটা প্যাসিভের সেন্স আছে প্রথমত, এই জন্য কারণ এখানে খেয়াল করো, শেষে বলা হচ্ছে যে সুস্থ করতে বলা হলো, মানে কারোর দ্বারা, মানুষজন হয়তো প্রার্থনা করছে, তো সেরকম সেন্সে মানুষের দ্বারা বলা হলো, এরকমভাবে হতে পারে। তো এই সেন্সে এটা আমরা অবশ্যই প্যাসিভের ফরম্যাটে লিখব। এবং এখানেও দেখো যেভাবে আমি লিখেছি যে বলা হলো, মানে এটা যেভাবে বলা হচ্ছে যে সিম্পল পাস্ট টেন্সে, তো সেই অনুযায়ী আমরা লাইনটাকে লিখব। তো এবার লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে কী বিশেষ বিষয় দেখতে পাচ্ছি সেটা ট্রান্সলেশনের পরেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, লেখা যাক, প্রথমে বলা হচ্ছে যে ফেরেস্তাদের, তো লেখা যাক দ্য এঞ্জেলস, দ্য এঞ্জেলস, দ্য এঞ্জেলস, ফেরেস্তাদের। শেষে এসো, এবার সেখানে লেখা রয়েছে ভার্বটা, সেটা কি, সুস্থ করতে বলা হলো। তো কাউকে যখন কিছু করতে বলা হয় এমনভাবে বলা হচ্ছে যেন একটা রিকোয়েস্টের সেন্স আছে এখানে, এরম ধরনের ক্ষেত্রে আমরা আস্ক শব্দটার ব্যবহার করতে পারি। এবার এটা তো সিম্পল পাস্ট টেন্সে হবে, তো সেই জন্য প্রথমে ওয়াজ বা ওয়্যার লিখতে হবে, তারপরে আমাদেরকে ভি থার্ড ব্যবহার করে লাইনটা লিখতে হবে। তো এখানে এঞ্জেলসের পরে আমরা ওয়্যারের ব্যবহার করব, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ, ঠিক যেরকম এখানটাতে হলো এই লাইনটার ক্ষেত্রে আমরা করলাম দে ওয়্যার অর্ডার্ড, তো এই সেন্সে এখানেও হবে। যাই হোক, দ্য এঞ্জেলস ওয়্যার সুস্থ করতে বলা হলো, এঞ্জেলস ওয়্যার আস্কড,
ইন্দ্রজদেরকে বলা হলো আস্কড টু, বলা হলো কি বলা হলো, সুস্থ করতে। তো সুস্থ করা মানে কাউকে কিওর করা, এরম বলতে পারি। আরও অনেক ওয়ার্ড আছে, বাট কিওরটা ব্যবহার করতে হবে, কারণ একটা বিশেষ বিষয় এখানে আমি তোমাদের বোঝাবো। তো এখানে লেখা যাক কিওর, দ্য এঞ্জেলস ওয়ার আস্কড টু কিওর, কিওর কি, শুদ্ধ শিশুদের। ব্যাকে এসো, লেখা আছে শুদ্ধ শিশুদের, বিশেষ করে কোনো শিশুদেরকে বলা হচ্ছে এরম একটা অর্থে। তো ওয়ার আস্কড টু কিওর দ্য শুদ্ধ পিওর চিলড্রেন, পিওর চিলড্রেন। ব্যাস, এখানে দেখো খুব মজার একটা ম্যাটার এখানে হয়েছে, সেটা কি, এই যে লাইনটা এখানে লিখলাম, দ্য এঞ্জেলস ওয়ার আস্কড টু কিওর দ্য পিওর চিলড্রেন, এই যে কথাটা এখানে বলা হলো, এইখানে চিলড্রেন, যাই হোক, এইখানে যেটা লক্ষ্য করবে তোমরা, দেখো এই দুটো শব্দের দিকে লক্ষ্য করো, দ্য এঞ্জেলস ওয়ার আস্কড টু কিওর দ্য পিওর চিলড্রেন, কিওর আবার পিওর পাশাপাশি প্রায় আছে, মাঝখানে শুধু একটা আর্টিকেল আছে। এখানে দেখো এই শব্দ দুটোর মধ্যে আমরা মিলের জায়গা যেটা, বিশেষ করে যেখানটাতে খুব সুন্দর একটা ভাওয়েল সাউন্ড খুঁজে পাচ্ছি সেটা কোনটা, এখানে কিওর শব্দটাতে ইউ দিয়ে আছে, পিওর শব্দটাও ইউ দিয়ে আছে। এই ইউ হলো একটা ভাওয়েল, যখন এরম দেখা যায় কোনো ওয়ার্ডের মধ্যেকার কোনো একটা সাউন্ড যেটা কিনা ভাওয়েল রিলেটেড সাউন্ড, সেই সাউন্ডটা তার খুব কাছের আরেকটা ওয়ার্ডের সঙ্গে মিলে যাচ্ছে, এই ধরনের সাউন্ড যখন ভাওয়েল সাউন্ডের ম্যাচ হয় তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি অ্যাজোনান্স। ওকে, অ্যাজোনান্স আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যালিটারেশন সম্পর্কে, যেখানে তোমরা দেখেছিলে যে দুটো শব্দ যেটা শুরু হচ্ছে, হয়তো দুটো তিনটে চারটে যাই হোক অনেক হতে পারে, সেই শব্দগুলো যেগুলো শুরু হচ্ছে কনসোনেন্টাল সাউন্ড দিয়ে, সেই কনসোনেন্টাল সাউন্ডের ম্যাচ যখন হয় সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। কিন্তু যখন দেখা যাবে যে এরকম কোনো ওয়ার্ডের মধ্যেকার কোনো একটা সাউন্ড হয়তো দেখা যাচ্ছে যেখানে হয়তো ভাওয়েল হয়েছে, যেমন এখানে হয়েছে আমি সেই অর্থে বলছি, তো এরকম ভাওয়েল সাউন্ড যখন হয় তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলি অ্যাজোনান্স। তো একদিকে অ্যালিটারেশন আর একটা দিকে অ্যাজোনান্স, দুটোকে গোলাবে না। অ্যালিটারেশনটা প্রধানত ভাওয়েল সাউন্ডকে, আই মিন অ্যালিটারেশনটা প্রধানত কনসোনেন্টাল সাউন্ডকে পয়েন্ট করে হয়, আর এদিকে যেটা আমি বললাম অ্যাজোনান্স, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ডের উপরে বেস করে হয়। ওকে, যদি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে তবে তোমরা এরকমভাবেই এটাকে বুঝতে পারো। যাই হোক, তো এখানে কিওর আর পিওর এদের মধ্যে যে সাউন্ডটা সিমিলার সাউন্ড একটা ম্যাচ করে যাচ্ছে সেই অর্থে এটাকে আমরা অ্যাজোনান্স বলবো। তো এখানে লিখে দিলাম অ্যাজোনান্স, এ ডাবল এস ও এন এ এন সি ই, অ্যাজোনান্স। ওকে, মনে রেখো। পরের লাইনটা দেখো, এখানেও আমি অ্যাজোনান্সের আরও একটা এক্সাম্পল দিয়েছি। এখানে কি বলা হচ্ছে তাহলে, যা কিছুই সবুজ দেখায় ইতিবাচক হিসাবে দেখা হয়, যা কিছুই সবুজ দেখায় ইতিবাচক হিসাবে দেখা হয়, মানে যা আমরা দেখি চোখের সামনে সবুজ সেটাকে আমরা একটু পজিটিভলি দেখি, এরকম একটা পয়েন্টে বলা হয়েছে। তো যাই হোক, এটাকে চলো লিখে ফেলি, তাহলে এখানে আমরা অ্যাজোনান্সটা কোথায় হচ্ছে বুঝতে পারবো। তো ট্রান্সলেশনটা করা যাক, প্রথমে কি বলা হচ্ছে, যা কিছুই সবুজ দেখায়, যখন আমরা এরমভাবে কোনো কথা বলি, যা কিছুই এরমভাবে বলি, তখন আমরা হোয়াট এভার এর ব্যবহার করি। তো এখানে আমরা হোয়াট এভার ইউজ করে লাইনটাকে লিখতে পারি, লেখা যাক হোয়াট এভার, হোয়াট এভার, যা কিছুই সবুজ দেখায়, মানে দেখায় সেন্সটা আগে লিখতে হবে, ভার্ব আছে, হোয়াট এভার লুকস গ্রিন, হোয়াট এভার লুকস গ্রিন, যা কিছুই সবুজ দেখায়, হোয়াট এভার লুকস গ্রিন, ইতিবাচক হিসাবে দেখা হয়, এরকম সেন্সটা আছে। তো এখানে হোয়াট এভার লুকস গ্রিন, এটা আমরা লিঙ্ক করে দিলাম হোয়াট এভার শব্দটা দিয়ে, তাই জন্য এখানে এবার আমরা প্যাসিভের ফরম্যাটে বাকি অংশটা লিখব, যেখানে এই দেখা হয় কথাটা লিখব। তো কোনো কিছু দেখা হয় সেন্সে আমরা কীভাবে বলি, দেখা হয় বলা হচ্ছে মানে সেটা প্যাসিভে হচ্ছে, কারোর দ্বারা দেখা হয়, এরকম সেন্সে, তার মানে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফরম্যাট অনুযায়ী এটা করতে হবে। তো হোয়াট এভার লুকস গ্রিন, দেখা হয়, এরকম সেন্সে ইজ ব্যবহার করতে হবে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, অ্যাম ইজ আর, তারপরে ভি থার্ড, অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে। এবার এখানে হোয়াট এভার লুকস গ্রিন মানে এটা সিঙ্গুলার সেন্সে ধরা হচ্ছে, এই অর্থে হোয়াট এভার লুকস গ্রিন ইজ দিলাম, ইজ দেওয়ার পরে দেখা হয়, তো সিন, ইজ সিন, কি দেখা হয়, ইতিবাচক হিসাবে, এই কথাটা রয়েছে, ইজ সিন অ্যাজ পজিটিভ, হিসাবে অর্থে লিখলাম অ্যাজ, তারপরে লিখছি পজিটিভ, সিন অ্যাজ পজিটিভ। এবার এখানে লক্ষ্য করো কোন সেই জায়গাটা যেখানে আমরা ভাওয়েল সাউন্ড সেম সেম দেখতে পাচ্ছি, হোয়াট এভার লুকস গ্রিন
ইজ সিন, তো গ্রিন সিন এরমভাবে পরপর আসছে, খুব বেশি দূরে নেই শব্দগুলো। এবং এখান থেকে আমরা সেই ভাওয়েল সাউন্ডের সেন্সটা পাচ্ছি, একদিকে রয়েছে সিন ডাবলি, এদিকে রয়েছে গ্রিন ডাবলি, তো সেই সেন্সে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হলো। তো এই অর্থে এটাকেও আমরা অ্যাজোন্যান্স বলতে পারি। ওকে, তো অ্যাজোন্যান্সের ব্যবহার লাইক লাইন্সগুলোর মধ্যে তোমরা যদি ভালো করে দেখো অনেক দেখতে পাবে এরম ধরনের আর কি ভাওয়েল সাউন্ড, সেম ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হচ্ছে, তো সেটাই আমরা এখানে লক্ষ্য করছি। তো এটাও হয়েছে অ্যাজোন্যান্স হলো, মনে রাখো, ইউজ করো। এবার নেক্সট লাইনটা দেখো, তাদের মধ্যে এক সাদা মাথাকে এক টুকরো পরামর্শ দিতে বলা হলো। লাইনটা আরেকবার বলছি, একটু অদ্ভুত সাউন্ড করতে পারে, তাদের মধ্যে এক সাদা মাথাকে এক টুকরো পরামর্শ দিতে বলা হলো। অ্যাকচুয়ালি এই ধরনের লাইনগুলো ইংলিশে খুব আমরা এরকম ধরনের কথা বলে থাকি, কিন্তু বাংলায় সেই অর্থে এরকমভাবে আমরা খুব একটা কিছু কথা বলি না। আমি বেসিক্যালি তোমাদের সেই ইংলিশ যে ইউজটা সেটাকে বোঝানোর জন্য এই লাইনগুলো লিখেছি, এগুলো একটু অড সাউন্ড করলেও বিষয়টাকে তোমরা বুঝতে পারবে। তো এখানে এই যে কথাটা বলা হচ্ছে, আমরা যদি এটাকে প্রথমে ট্রান্সলেট করে নিই তাহলে এটা আরও ক্লিয়ার হতে পারে। তো এখানে ট্রান্সলেট করার জন্য আগে দেখতে হবে টেন্সটা কী আছে। টেন্সটা হচ্ছে বলা হচ্ছে যে তাদের মধ্যে এক সাদা মাথাকে এক টুকরো পরামর্শ দিতে বলা হলো। তো দিতে বলা হলো, কারোর দ্বারা কোনো একটা কাজ হলো, এরকম সেন্সে। তো প্যাসিভ এবং দিতে বলা হলো, তার মানে সিম্পল পাস্টের প্যাসিভ হয়েছে, যেরকম তোমরা এখানে ম্যাক্সিমাম সেন্টেন্সেস দেখেছো, তো সেরকমভাবেই এখানেও এটা আমরা লিখে ফেলি। তো এবার তাদের মধ্যে এক সাদা মাথাকে, এই এক সাদা মাথাকে এই কথাটা আমাদেরকে আগে লিখতে হবে। তো সেই জন্য এরকমভাবে আমরা এটা লিখবো, আ হোয়াইট হেড লিখলাম। এবার কি দেখো, এখানে লেখা রয়েছে তাদের মধ্যে, তো সেই সেন্সে আ হোয়াইট হেড অ্যামং দেম, তাদের মধ্যে আ হোয়াইট হেড অ্যামং দেম লিখলাম, তাদের মধ্যে এক সাদা মাথা, এইটুকু লেখা হয়েছে। এবার পরের অংশটা এসো, শেষের দিকে লেখা রয়েছে দেখো দিতে বলা হলো, এই বলা হলো কথাটা আমাদেরকে আগে লিখতে হবে, এটা ভার্ব সেকশন। তো আ হোয়াইট হেড অ্যামং দেম, হোয়াইট হেড একজন, হোয়াইট হেড একটা বিষয় বলা হচ্ছে, মানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে এটার মধ্যে দিয়ে। তো সেই অর্থে আমরা ওয়াজ এর ব্যবহার করব, আ হোয়াইট হেড অ্যামং দেম ওয়াজ, ওয়াজ বলা হলো। তো এটা আমরা ওই এই যে লাইনটা লিখেছি যেখানে এঞ্জেলস ওয়ার আস্কড টু বলে বলা হয়েছে, সেরকমভাবে এটা আমরা করতে পারি, আ হোয়াইট হেড অ্যামং দেম ওয়াজ আস্কড, ওয়াজ আস্কড বলা হলো, কি বলা হলো। তারপরে ব্যাকে এসো, দেখো বলা হচ্ছে তাদের মধ্যে এক সাদা মাথাকে এক টুকরো পরামর্শ দিতে বলা হলো। এবার এই বলা হলোর আগে আছে দিতে শব্দটা, সেটা লিখব, দিতে অর্থে এখানে ইনফিনিটিভ করে দেবো, টু গিভ, আস্কড টু গিভ, দ্য হোয়াইট হেড অ্যামাং দেম ওয়াজ আস্কড টু গিভ, কারোর দ্বারা দিতে বলা হলো, কি বলা হলো, আরও ব্যাকে এসো, এক টুকরো পরামর্শ, তো টু গিভ আ পিস অফ অ্যাডভাইস হলো। আ হোয়াইট হেড অ্যামাং দেম ওয়াজ আস্কড টু গিভ আ পিস অফ অ্যাডভাইস, এখানে যে বিশেষ বিষয়টা তোমরা লক্ষ্য করবে, তোমরা হয়তো অলরেডি গেস করেছো আমি কোন পয়েন্টটা নিয়ে বলবো, এই যে এখানে হোয়াইট হেড রয়েছে এই কথাটাই তোমাদের বুঝতে হবে। এখানে হোয়াইট হেড মানে আমরা কিসের কথা বলছি, একজন বৃদ্ধ ব্যক্তির কথা বলছি, যেহেতু বৃদ্ধ মানুষের আমরা জানি যে গ্রে হেয়ার হয়ে যায়, তো সেই জন্য হোয়াইট হেড এরকমভাবে বলা হচ্ছে। এবার যখন আমরা এরম ধরনের কথা বলি যেখানে দেখা যায় যে কোনো একটা বডি পার্টকে কেন্দ্র করে সেই বডি পার্টটাকে নিয়ে, আই মিন টোটাল বডিটাকে বোঝানো হয়, একটা এখানে যেমন মানুষের মাথার চুল হচ্ছে মানুষের মাথার অংশ, সেই অংশটাকে দিয়ে সম্পূর্ণ মানুষটাকে বোঝানো হচ্ছে। তো হোয়াইট হেড মানে অ্যাকচুয়ালি একজন বৃদ্ধ ব্যক্তি যার কাছে বলা হচ্ছে একটা অ্যাডভাইস, অ্যাডভাইস দেওয়ার জন্য। তো বৃদ্ধ ব্যক্তিরা বেশ বুদ্ধিমান হন এবং বুদ্ধিমান বা বুদ্ধিমতী উভয় ক্ষেত্রেই, তো তারা খুবই তাদের জ্ঞান থাকে এবং সেই জন্য তাদের জ্ঞান দিয়ে তারা আমাদের অ্যাডভাইস দিতে পারে। তো এখানে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো এই যে যখন এরম ধরনের কোনো কথা ব্যবহার করা হয় যেখানে কোনো একটা বডি পার্টকে দিয়ে টোটাল বডিটাকে বোঝানো হয়, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি সিনেকডকি, এই ডিভাইসটা সিনেকডকি। এবার এখানে এই যে সেন্সটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, এটা তোমরা কোনো লাইক অ্যানিমেলসের ক্ষেত্রে, বার্ডসের ক্ষেত্রে, কোনো হয়তো লাইক ট্রান্সপোর্টের ক্ষেত্রে, কোনো যানবাহনের ক্ষেত্রে, লাইক যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, সেই জিনিসটাকে একটা কোনো তার অংশ দিয়ে পুরো জিনিসটাকে বোঝাতে হবে, এরম সেন্স
যখনই হয় সেক্ষেত্রে এটাকে আমরা সিনেকডকি বলি। তো এখানে এই হোয়াইট হেডকে দিয়ে পুরো হিউম্যান বিইংটাকে বোঝানো হচ্ছে, মানে সেই মানুষটাকে বোঝানো হচ্ছে, সেই হিউম্যানটাকে। তো সেরকম সেন্সে আমরা এখানে হোয়াইট হেড যে ব্যবহার করলাম এটাকে বলবো সিনেকডকি। ওকে, তো এটা হয়েছে এখানে সিনেকডকি, আমি এখানে লিখে দিই সিনেকডকি। ওকে, স্পেলিংটাকে খেয়াল রেখো, সিনেকডকি। তো এরকমভাবে তোমরা এখানে আরও একটা ডিভাইস দেখতে পেলে। এবার চলো নেক্সট লাইনটার মধ্যে দেখো, আমরা আই মিন এই লাইনের মতন করেই আরেকটা লাইন লিখেছি, সেখানেও আমরা সিনেকডকির ব্যবহারটাকে দেখতে পাবো। কি বলা হচ্ছে দেখো, আমায় একটি নড়ে চলা লেজ দ্বারা অনুসরণ করা হচ্ছে। একটু অদ্ভুত সাউন্ড করলো, আমায় একটি নড়ে চলা লেজ দ্বারা অনুসরণ করা হচ্ছে। কারণ আমি যখন এই লাইনটা ইংলিশে লিখে ট্রান্সলেট করছিলাম বেঙ্গলিতে, আমি এর থেকে বেটার আর কোনো ভার্সন পেলাম না, মনে হলো না আমার যে এর থেকে আর বেটারভাবে কিছু বলা যেতে পারে। যাই হোক, তো এখানে যে লাইনটা বলা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো যে সেন্সটা কীভাবে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আমায় একটি নড়ে চলা লেজ দ্বারা অনুসরণ করা হচ্ছে, করা হচ্ছে, এরকম একটা সেন্স আসছে। তো এই যে কথাটা বলা হচ্ছে তার মানে চলছে বোঝাচ্ছে, এবং অন্য কারোর দ্বারা কাজটা চলছে, এরম সেন্সে। তো লাইনটার মধ্যে আমরা প্যাসিভের সেন্স পাচ্ছি, প্লাস এখানে দ্বারা শব্দটা তো ব্যবহার হয়েইছে, তার মানে প্যাসিভ আছে। লাইনটাকে ট্রান্সলেট করা যাক, তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমায় বলা হয়েছে, তো আই, করা হচ্ছে মানে এখন চলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মে লিখব। তো আই অ্যাম, আই অ্যাম, অনুসরণ করা হচ্ছে, এই শেষের অংশটা আমরা আগে লিখব ভার্ব সেকশন। তো আই অ্যাম বিইং ফলোড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম। তো সেই জন্য অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসে, তারপরে বিইং বসে। তো এখানে অ্যাম লিখলাম, আই অ্যাম বিইং ফলোড, মানে হলো আমায় অনুসরণ করা হচ্ছে। এবার কার দ্বারা অনুসরণ করা হচ্ছে, ব্যাকে এসে লেখা হয়েছে একটি নড়ে চলা লেজ দ্বারা, একটি নড়ে চলা লেজ দ্বারা। তার মানে অ্যাকচুয়ালি কিসের কথা বলা হচ্ছে, এই সেন্সটা যদি বোঝার চেষ্টা করি আমরা কীভাবে ট্রান্সলেট করতে পারি। এখানে ফলোডের পরে দ্বারা শব্দটাকে আমরা বাই লিখব, দ্বারা অর্থে। এবার একটি নড়ে চলা লেজ অর্থে এ, একটি অর্থে লেখা যাক আ, নড়ে চলা মানে সবসময় যার লেজটা নড়ে, এরকম সেন্সে আমরা ডগির কথা বলছি বা কোনো পাপির কথা বলছি। এরকমভাবে আই অ্যাম বিইং ফলোড বাই আ ওয়েগিং, ওয়েগিং মানে হচ্ছে ওদের লেজ সবসময় যেভাবে নড়ে আমরা কি বলি ওয়েগিং, তাই না? তো সেইটাই, ওয়েগিং টেইল, টেইল। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ওই ওয়েগিং টেইল, যে টেইলটা কিনা তার বডি পার্ট, একটা ডগির ক্ষেত্রে তার বডি পার্ট হচ্ছে তার ওই টেইলটা, সেই টেইলটাকে দিয়ে পুরো ডগিটাকে বোঝানো হচ্ছে। আমরা যদি লাইনটাকে দেখি এরমভাবে যে আই অ্যাম বিইং ফলোড বাই আ ওয়েগিং টেইল, এরম কোনো লাইন পড়লে আমরা এমনি মাইন্ডে ইমেজটা আসবে যে একটা ডগি আছে, সে তার ওরকম লেজটা নাড়তে নাড়তে আমাকে ফলো করছে, এরকমভাবে কথাটাকে বোঝানো হচ্ছে। তো সেই অর্থে এটা আমরা বুঝতে পারছি যে একটা লেজকে দিয়ে, যেটা একটা বডি পার্ট, সেটাকে দিয়ে পুরো ডগিটাকে বোঝানো হলো, এরম সেন্সে এটা হয়ে যাচ্ছে সিনেকডকি। তো এখানে আমরা সিনেকডকির আরও একটা এক্সাম্পল দেখতে পেলাম, যেটা হলো এই ওয়েগিং টেইল, এইটা হচ্ছে সিনেকডকি। তো আমি এখানে লিখে দিলাম হলো সিনেকডকি। তো এরকমভাবে তোমরা দেখতে পেলে যে আমরা বেশ কিছু আর কি এক্সাম্পলসের মধ্যে দিয়ে এখানে যে সমস্ত আর কি ডিভাইসগুলো রয়েছে, ফিগার্স অফ স্পিচগুলো রয়েছে, সেগুলোকে এখানে বুঝতে পারলাম। আগের দিনের ভিডিওতে আমি এরকম ধরনের অনেক কিছু বিষয় বলেছি, তো এগুলো একটা লিস্ট করে খাতায় লিখে রাখো এবং তার এক্সাম্পলসগুলো পাশে লিখে রাখো। নিজেরাও এরকম অনেক এক্সাম্পলস তৈরি করো, এবং যখন সুযোগ পাবে তোমরা বলার চেষ্টা করো, লেখার চেষ্টা করো এগুলো ইউজ করে, তাহলে অনেক স্মার্ট তোমরা সাউন্ড করবে, আর এক্সামের পেপারেও কিন্তু অনেক ভালো মার্কস পেতে পারো। তবে বুঝে শুনে করো, ভুলভাবে অ্যাপ্লাই করে দিও না, তাহলে সেটা কিন্তু সঠিকভাবে মার্কস তোমাকে এনে দেবে না। যাই হোক, আজকে ভিডিও তবে এই পর্যন্ত, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, একটা লাইক করে দিও ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই বাই।